পাঁচটা ইন হোয়াইট সস। শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল ফ্র্যাঙ্কোয়েজ কুজিনার নামক একটি বইতে, এবং শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন স্যার ফ্র্যাঙ্কোয়েজ পিয়ার লা ভেরেন। প্রথম দিকে এই সসটি তৈরি করা হতো পুরোপুরি ক্রিম দিয়ে, কিন্তু বর্তমানে সেই প্রথাটি পুরোপুরি বিলুপ্ত হয়েছে। কিন্তু ক্রিম ছাড়াও এখন যেভাবে সসটি তৈরি করা হয়, আপনিও কিন্তু খেলে ধরতে পারবেন না যে তাতে ক্রিম নেই। কীভাবে, সেই রেসিপিটা নিয়ে আজকে আমি প্রীতি চলে এসেছি। ভিডিওতে নতুন থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওতে লাইক করে দেবেন। তো চলো শুরু করি ডিলিশিয়াস হোয়াইট সস পাস্তার রেসিপি। অ্যাট ফার্স্ট ইন ওয়ার্ম ওয়াটার অ্যাড 1 স্পুন অফ সল্ট অ্যান্ড রিফাইন্ড অয়েল। প্রথমে উষ্ণ গরম জলে 1 চামচ লবণ এবং 1 চামচ রিফাইন তেল অ্যাড করে নিতে হবে। এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন তারপরে পাস্তার টুকরোগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। পাস্তাটা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম শেপে নিতে পারেন। এরপর জলটা ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। জল ফুটছে, পাস্তা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটি চাকুর মাধ্যমে একটা পাস্তা কেটে দেখাচ্ছি পাস্তাটা কতটুকু সেদ্ধ করতে হবে। হার্ডলি 90%, পুরোটা না। এরপর একটি স্ট্রেইনার বা একটি ছাঁকনির মাধ্যমে আমি পাস্তাটাকে ছেঁকে নিলাম এবং উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, তাতে পাস্তার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর একটি প্যানে ছোট চামচের 4 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিতে হবে। তাতে আমরা একে একে ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। প্রথমে দেব আমরা রসুন কুচি। রসুন থেকে ফ্লেভার খুব ভালো আসে। রসুনটা হালকা ফ্রাই করে নিয়ে তারপর আমরা তাতে অ্যাড করব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তাতে আমরা দেব আস্তে আস্তে ক্যাপসিকাম টুকরোগুলো। এটি একটি খুবই ইজি কিন্তু খুবই ডিলিশিয়াস একটা রেসিপি। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপরে আমরা ক্যাপসিকামগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য। ক্যাপসিকাম ফ্রাই হয়ে আসলে তাতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং এ পিঞ্চ অফ সল্ট বা সামান্য লবণ দিয়ে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ আবার ফ্রাই করে নেব যাতে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যায়। ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর এটি একটা প্লেটে আমি তুলে রাখছি। এরপর প্যানের মধ্যে আমরা 2 টেবিল স্পুন মতো বাটার নেব, সেটাকে মেল্ট করে নেব। তাতে আমরা দেব ছোট চামচের 4 চামচ মতো ময়দা। মনে রাখবেন, ছোট চামচের 4 চামচ দিলাম, তার মানে বড় চামচের 2 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে সেটাকে আমরা বাটারের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এই মিক্সিং প্রসেসটা আমাদের কন্টিনিউ রাখতে হবে, ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবং তাতে আমরা ধীরে ধীরে মিল্ক অ্যাড করব। মিল্কটা একবারে বেশিও দেব না, একেবারে কমও দেব না, আস্তে আস্তে করে আমরা বুঝে বুঝে মিল্কটা দেব। তো আমি আজকে এখানে যেভাবে মিল্কটা দিয়েছি আপনারা সেভাবে বাড়িতে মিল্কটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। সামান্য সামান্য করে মিল্ক দিচ্ছি এবং আমি ভালোভাবে মিক্সারটা মিল্কের মধ্যে অ্যাড করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্সিং প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে। তো দেখতে পাচ্ছ, ধীরে 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 এটা এতটা গাঢ় হয়ে যাবে। অল্প অল্প করে মিল্ক দিয়ে দিয়ে আবার কিছুটা আমাদের মিল্ক দিতে হবে। এভাবে আমি মিল্ক দিয়ে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি সসটা। সসটা এতটুকু মিল্কে যথেষ্ট। তারপর এতে দিলাম রেড চিলি ফ্লেক্স,
এবং দেব অরিগানো ফ্লেক্স। এটা আপনারা যে কোনো দোকানে, গ্রসারিস দোকানে পেয়ে যেতে পারেন। এটা দেওয়ার পর আমি আবার এটাকে ভালোভাবে বিট করে নিলাম। এরপর এতে দেব গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। আমি ঝালটা একটু বেশি খাই, তাই আমি বেশি দিলাম। আপনারা আপনাদের ঝাল মতো দিতে পারেন, মানে আপনারা যতটা ঝাল খান আর কি সেই বুঝে দিতে পারেন। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। লবণ একেবারেই সামান্য হবে, দেখতে পাচ্ছ সসের কনসিস্টেন্সিটা কীরকম হবে, এরকম হয়ে যাবে। এরপর তাতে আমরা বয়েলড পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বয়েলড পাস্তাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে সেটা সসের মধ্যে মিক্স করে নিচ্ছি। আর তার সাথে সাথে দিয়ে দেব ফ্রাইড ভেজিটেবলসগুলো। আর দেব সুইট কর্ন, সুইট কর্নটা যেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ভেজিটেবলের সাথে গাজরও অ্যাড করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি গাজর খেতে ভালোবাসি না, তাই আমি এখানে দিইনি। কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন যদি আপনাদের গাজর নিয়ে কোনো সমস্যা না হয়। হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে। আজকে রেসিপি আমাদের তৈরি।